সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে সুন্দর একটি স্টাইলিশ হাতার ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি কামিজটা কাটার পর যে কাপড়টুকু থাকলো সেইখান থেকে হাতা কেটে নিব। তো চার ভাঁজে ভাঁজ করা আছে। এরপর হচ্ছে লম্বার মাপটি নিচ্ছে হচ্ছে 11 ইঞ্চি। এরপর উপর থেকে দেখুন এই যে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন টেনে দিলাম। এরপর হচ্ছে এখানে 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি, এটা হয়েছে আরমোলের চওড়া। আর এই যে নিচে নিলাম 6 ইঞ্চি, এরপর হচ্ছে এই 6 ইঞ্চির সাথে এভাবে এই আরমোলের রাউন্ডটির সাথে মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে ডিজাইন হবে এই জন্য 1 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে দিব, কারণ হচ্ছে এখানে আমি ডিজাইনটা তৈরি করব। তো 1 ইঞ্চি ডাবলে কিন্তু 2 ইঞ্চি হলো, তো 2 ইঞ্চি কাপড় কমিয়ে নিয়েছি, এরপর হচ্ছে কেটে নিলাম। যেহেতু এখানে ডিজাইনটা হবে তো এই জন্য এই কাপড়টি আর কি কেটে নিতে হয়েছে। এখন কাটার পর দেখুন এরকম হয়েছে, এর মাঝখানে আমি ডিজাইনটি বসাবো। আর এখানে যে কাপড়টুকু থাকলো সেখান থেকে ঝুলের কাপড়টি বের করে নিব। তো এই যে ঝুলের কাপড়টি চাইলে এভাবেও বের করা যায়, আবার এই যে এখন নিলাম এই পাশ থেকেও কিন্তু বের করা যায়। তো দেখুন এই যে এখন আমি এভাবে হাতের মুখের মাপটি বের করে 7 ইঞ্চি ঝুলের লম্বা নিয়ে এরপর হচ্ছে কেটে নিচ্ছি। একদমই সহজভাবে আমি কাটিংটা দেখালাম, এরপর হচ্ছে সেলাই করে দেখাবো। তো দেখুন শুরুতে আমি এখানে ডিজাইন করার জন্য 3.5 ইঞ্চি কাপড়কে দুই পাশে সেলাই করে এরপর হচ্ছে উল্টিয়ে নিব। এই তো আমি সেলাইটি দিয়ে দিলাম দোনো পাশে, এখন আমি কেচির মাথার সাহায্যে উল্টিয়ে নিলাম, বা হাত দিয়েও এটা উল্টানো যায়। তারপর হচ্ছে এভাবে আপনারা মিহি করে নেবেন, হাত দিয়ে আমি এরকম করে নিয়েছি, আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখানে হচ্ছে আমি 3.5 ইঞ্চি করে এরকম পিস পিস করে কেটে নিব। তো দেখুন আমি 4 পিস লাগবে, তো এই জন্য আমি 4 পিস কেটে নিলাম। একটি পেপার নিয়েছি হাতার মাপ অনুসারে, অতটুকুই লম্বা নিয়েছি। একটি একটি করে কাপড়ে ব্যবহার আমি বিছাবো, আর হচ্ছে এক সাইড থেকে সেলাই দিব। এই যে এটা দিয়ে কিন্তু এই ডিজাইনটি হবে, প্রিন্টের কাপড় দিয়ে এই ডিজাইনটি আমি তৈরি করব। আপনারা চাইলে এক রঙের কাপড় দিয়ে এই ডিজাইনটি তৈরি করতে পারেন। এখন আমি এখানে এইভাবে সেলাই দিয়ে নিব হাতার সাথে। দেখুন এই তো, দুনো পাশে আমি সেলাইটি দেওয়ার পর আবারও চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমার মাঝখানে এই জয়েন্টের ডিজাইনের কাপড়টি কিন্তু জয়েন্ট করা হয়ে গেল। এখন আমি পেপারটি ছিঁড়ে ফেলে দিব। এরপর হচ্ছে এখানে আমি সুই সুতা নিব, আর সমান মাঝ বরাবর একটি দাগ টেনে দিব। এই যে এখন আমি সুই আর সুতা নিয়েছি, একটি একটি করে আমি সুই এভাবে কয়েকটি পোর্ট দিয়ে নিলাম। কাঁথা পোর্ট আমরা যেভাবে কাঁথা সেলাই সেভাবে দেওয়ার পর এভাবে টেনে ধরার পর দেখুন সুন্দর একটি কিন্তু গিটু হয়ে গেল। তো দেখুন এখন হচ্ছে আমি সুতাটা কেটে নিয়েছি, সেমভাবে আবারও এইভাবে করে এই ডিজাইনটি করে নিচ্ছি। আবারও সুতাটিকে কেটে নিলাম, সেমভাবে আমি 4টা এভাবে করেই সেলাই করে নিব। তো একদমই কিন্তু সহজ এই ডিজাইনটি করা, তাই না? আশা করছি আপনারা যারা মনোযোগ দিয়ে দেখছেন একবার দেখলেই পারবেন। তো আজকের এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এই ডিজাইনটি তো আমার করা হয়ে গেল, এখন আমি ঝুলের কাপড়টি সেলাই করে লাগিয়ে নিব। তো এই তো নিচের ঘেরের কাপড়টি সেলাই করে নিলাম, এখন হচ্ছে হাতার সাথে এটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই তো এই যে আমি ঝুলের কাপড়টি সেমভাবে কিন্তু হাতের মুখের সাথে সেলাই দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর উপরের অংশে নিচের অংশে কিন্তু ফাঁকা, তো সেইখানেও এরকমভাবে করে আপনারা সোজা ধরে সেলাইটি দিবেন, তাহলেই বুঝতে পারবেন এই যে এখন নিচের অংশে এই যে অর্ধেকটা থাকলো আর কি ফাঁকা, যে ঘরটা
বুঝতে পারছেন আশা করছি এখন হচ্ছে এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে দিব ঠিক আছে এই যে দেখুন মাঝখানে কিন্তু চারটা ঘর হয়েছে আর দুই পাশে মানে একদম নিচে আর উপরে কিন্তু অর্ধেক করে হলো একটি ঘরের অর্ধেক পরিমাণ হয়েছে তো যাই হোক এখন আমি হাতাটি তো নিচের ঝুলের কাপড়টি জয়েন করে দেখিয়ে দিলাম আর সাইড এখন সেলাই করে এরপর হচ্ছে ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আমি আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এই তো হাতাটি কিন্তু আমি ভাঁজ পিট করে নিয়েছি আর এভাবে একটু হাতাতে দেখুন এই যেরকমটা হবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ